দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বর্ণান্ধতার বংশগতি, কালার ব্লাইন্ডনেস এর বংশগতি, কিভাবে বর্ণান্ধতা এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হয়। আগের ভিডিওতে তোমরা জেনেছো যে বর্ণান্ধতা পুরুষদের তুলনায় মহিলাদের কম হয়, তাই তো? কেন কম হয়? ওখানে দেখেছো যে লাল সবুজ বর্ণান্ধতা কি হয়, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হচ্ছে বর্ণান্ধতা। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এখানে একটু প্রশ্ন দিতে পারে, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, আগের দিন আমি বলেছিলাম যে এই বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস মেয়েদের কম হয়, ছেলেরা এই রোগে বেশি আক্রান্ত হয়। তো এটার কারণ কি, এই প্রশ্নটাও দেয় যে পুরুষদের অপেক্ষা মেয়েরা বর্ণান্ধতায় কম আক্রান্ত হয় কেন। তার কারণটা কি, না এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ বটে বর্ণান্ধতা। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই একটি এক্স আছে, এই এক্সটি যদি একটা প্রচ্ছন্ন জিন বহন করে, বর্ণান্ধতার দায়ী জিনটা বহন করে, তাহলে তার ক্ষেত্রে রোগটির প্রকাশ পেয়ে যাবে। কিন্তু একজন মেয়ে, তার শরীরে দুটি এক্স ক্রোমোজোম আছে, এই দুটি এক্স ক্রোমোজোমের একটাতে যদি বর্ণান্ধতার জিন থাকেও, কিন্তু তার আরেকটি এক্স ক্রোমোজোম যদি স্বাভাবিক থাকে, তাহলে তার ক্ষেত্রে রোগটির প্রকাশ পাবে না, তারা বাহক হতে পারে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় রোগটির প্রকাশ পাবে, অর্থাৎ দুটোতেই যদি বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন থাকে, সেই ক্ষেত্রেই কেবল মেয়েদের এই রোগটির প্রকাশ ঘটবে। তাহলে যেহেতু দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই প্রচ্ছন্ন জিন না থাকলে এটা মেয়েদের ক্ষেত্রে হয় না, তাই মেয়েদের কম হয়। আর ছেলেদের ক্ষেত্রে কি হয় বা পুরুষদের ক্ষেত্রে কি হয়, তাদের একটি এক্স ক্রোমোজোম থাকে, তাহলে সেই এক্স ক্রোমোজোমটি যদি প্রচ্ছন্ন জিন বহন করে বর্ণান্ধতার, তাহলে তার কিন্তু রোগটির প্রকাশ হয়ে যাবে। এই জন্য মেয়েদের তুলনায় ছেলেদের এই রোগটা বেশি হয়। চলো এবার এর বংশগতি নিয়ে আজকে আলোচনা করব যে কীভাবে এটা এক বংশ থেকে অন্য বংশে যায়, অর্থাৎ কোনো বাবা মার সন্তান সন্ততিতে এই কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা কতটা, সেটা নিয়ে আলোচনা করব। আমরা ধরে নিচ্ছি স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য বা স্বাভাবিক দৃষ্টির জন্য দায়ী এলিলটি হলো সি প্লাস, আর বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি, প্রচ্ছন্ন এলিলটি হলো সি। তাহলে স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী এলিলটি হলো সি প্লাস, আর বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি হলো সি। তাহলে একজন মেয়ে, তার যদি এরকম দেখা যায় যে একটা হচ্ছে এরকম, এর মধ্যে রোগটি প্রকাশ পাবে কি না, অর্থাৎ এর একটি স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী এলিল আছে আর এর মধ্যে আছে একটা প্রচ্ছন্ন এলিল, তাহলে এটা কি হবে, এই মেয়েটি বাহক হবে বর্ণান্ধতার, কিন্তু এর মধ্যে রোগের প্রকাশ পাবে না, বর্ণান্ধতার প্রকাশ এই মেয়েটির মধ্যে হবে না, সে এই রোগটির বাহক হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যদি এরকম থাকে এক্স সি ওয়াই, এর ক্ষেত্রে কি হবে,
এই যে বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি এর মধ্যে আছে, তাহলে এর কিন্তু এই রোগটি প্রকাশ পাবে, এর মধ্যে এই রোগটির প্রকাশ পাবে, অর্থাৎ বর্ণান্ধতার প্রকাশ পাবে এই ছেলেটির মধ্যে, যেহেতু এর একটি এক্স ক্রোমোজোম আছে এবং তার মধ্যেই ওই প্রচ্ছন্ন জিনটি আছে। এরপর আমরা দেখে নেব এ কী করে বংশগতি লাভ করবে। তাহলে এরকম একজন স্বাভাবিক মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ ব্যক্তির যদি বিয়ে হয়, তাদের সন্তান সন্ততির মধ্যে এই রোগটি কতটা সঞ্চারিত হবে। তাহলে এটা হচ্ছে একটা বাহক মাতা, বাহক মাতা, আর এ হচ্ছে বর্ণান্ধ পিতা, বর্ণান্ধ পিতা। তাহলে এদের মধ্যে দেখা যাক, এর গেমেট দু ধরনের গেমেট হবে, এক্স সি প্লাস এক্স সি, আর এখান থেকে পিতার শরীরের গেমেট দুটো হচ্ছে এক্স সি, আরেকটা হচ্ছে ওয়াই। এরপর চলো দেখে নেওয়া যাক, তাহলে এই গেমেটের সাথে এই গেমেটটার যদি মিলন ঘটে কী হলো, এক্স সি প্লাস আর এক্স সি, এর কী হবে তাহলে? এর দেখো কী হয়েছে, ওর মায়ের মতোই হয়েছে, অর্থাৎ এটা কন্যা সন্তান, এবং এই মেয়েটির ক্ষেত্রে রোগটির প্রকাশ কী হবে, প্রকাশ পাবে না, যেহেতু ওর একটি স্বাভাবিক জিন আছে ওর মায়ের মতোই। তাহলে এই বাহক হতে পারে বর্ণান্ধতার, কিন্তু এর মধ্যে রোগের প্রকাশ হবে না। এরপর এই গেমেটির সাথে এই গেমেটির কী হলো, এক্স সি প্লাস আর ওয়াই, অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী জিন আছে এর মধ্যে, অর্থাৎ এই পুত্রটি স্বাভাবিক হবে। তাহলে একটা পুত্র স্বাভাবিক। এবার এই গেমেটের সাথে দেখি, এই গেমেটের সাথে এটাই কী হলো, এক্স সি এক্স সি। এখানে দেখো দুটোতেই ওই প্রচ্ছন্ন জিনটি আছে, অর্থাৎ এটা হোমোজাইগাস অবস্থা হয়ে গেছে, অর্থাৎ এই অবস্থায় কী হবে, এই মেয়েটি কিন্তু বর্ণান্ধ হয়ে যাবে, এই মেয়েটি বর্ণান্ধ হবে, যেহেতু তার দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই ওই প্রচ্ছন্ন জিনটি আছে। তাই তো, এটা বুঝতে কারো অসুবিধা নেই তো, দুটো এক্স ক্রোমোজোমের মধ্যেই তার বর্ণান্ধতার জন্য প্রচ্ছন্ন জিনটি থাকার জন্য এই মেয়েটি কিন্তু বর্ণান্ধ হয়ে যাবে। আর এই গেমেটের সাথে এই গেমেটের কী হলো, এক্স সি আর ওয়াই। তাহলে এটা কি এক্স ওয়াই মানে এটা ছেলে, তাহলে এই ছেলেটি এই বাবা মায়ের এই ছেলেটির ক্ষেত্রে কী হলো, বা এই পুত্রটি বর্ণান্ধ হয়ে যাবে, যেহেতু তার মধ্যে একটা বর্ণান্ধতার জিন আছে। তাহলে এদের এখানে কী হয়েছে, একটা আমরা স্বাভাবিক পুত্র পেয়েছি আর একটা বর্ণান্ধ পুত্র পাচ্ছি, আর একটা স্বাভাবিক মেয়ে পেয়েছি আর একটা স্বাভাবিক কিন্তু বাহক মেয়ে পেয়েছি, এখানে একটা বাহক মেয়ে পেয়েছি আর একটা মেয়ে কী হয়েছে, বর্ণান্ধ হয়েছে। তাহলে বর্ণান্ধ ছেলে মেয়ের সংখ্যা যদি বলে কটা হয়, তাহলে বর্ণান্ধ কে কে হয়েছে, এই মেয়েটি আর এই ছেলেটি হয়েছে বর্ণান্ধ, আর এই দুজন হয়েছে, ছেলেটি হচ্ছে স্বাভাবিক আর মেয়েটি হচ্ছে বাহক। তাহলে বর্ণান্ধ পুত্রের সংখ্যা কত হচ্ছে, বর্ণান্ধ পুত্র নয় বর্ণান্ধ সন্তান সন্ততির ইয়েটা হচ্ছে 50% সন্তান সন্ততি তাদের বর্ণান্ধ হবে। ছেলের একটি ছেলে বর্ণান্ধ আর একটি মেয়ে বর্ণান্ধ, তাহলে এই চারটির মধ্যে দুটো বর্ণান্ধ সন্তান সন্ততি আছে, তাহলে 50% সন্তান সন্ততি বর্ণান্ধ হবে, আর 50% স্বাভাবিক হবে, কিন্তু সেই 50%-এর মধ্যে ছেলেগুলো স্বাভাবিক হবে কিন্তু মেয়েগুলো বাহক হবে। ঠিক অন্যরকমভাবে আরেকটা করে দেখতে পারো, যে কোনো বাহক মাতার সঙ্গে একজন স্বাভাবিক পিতার যদি বিয়ে হয়, তাহলে তাদের সন্তান সন্ততি কেমন হবে।
তাহলে স্বাভাবিক আমি কি বললাম যে বাহক মাতা, বাহক মাতা মানে তার কি হবে, একটা আছে এক্স সি প্লাস আরেকটা আছে এক্স সি, তাই তো? আর স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতা এর মধ্যে গেমেট কী কী আছে? স্বাভাবিক পিতা তার মানে তার এক্স ক্রোমোজোমে আছে এক্স সি প্লাস আর ওয়াই, তাহলে এদের সন্তান সন্ততি কেমন হবে চলো দেখে নেওয়া যাক। তাহলে এখান থেকে গেমেট বার করো, এক্স সি প্লাস আর এক্স সি হয়েছে পিতার কাছ থেকে গেমেট দুটো, এক্স সি প্লাস আরেকটা হচ্ছে ওয়াই। এরপর এই গ্যামেটের সাথে এই গ্যামেট কি হলো, এক্স সি প্লাস আর এখানে আছে এক্স সি প্লাস, তাহলে একজন বাহক মাতার সাথে একজন স্বাভাবিক পিতার বিয়ে হলে তাদের এই যে এক্স এক্স মানে এটা মেয়ে হয়েছে, এই মেয়েটির মধ্যে রোগটি দেখা যাবে কি না? সি প্লাস সি প্লাস দুটোতেই আছে, অর্থাৎ এটা স্বাভাবিক জিন আছে, এর ক্ষেত্রে বর্ণান্ধতা দেখা যাবে না এই গেমেটের সাথে এই গেমেটের। তাহলে এক্স সি প্লাস ওয়াই, সি প্লাস আছে একটা এক্স ক্রোমোজোম, অর্থাৎ বর্ণান্ধতার জন্য দায়ী জিন এর মধ্যে নেই, এখানে দৃষ্টি স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী জিন আছে, অর্থাৎ এই ছেলেটিও বর্ণান্ধ নয়। এরপর এই গেমেটির সাথে এই গেমেটির কি হলো, এক্স সি প্লাস আর এক্স সি, অর্থাৎ এই মেয়েটি ক্ষেত্রে একটা স্বাভাবিক জিন আর একটার মধ্যে ওই প্রচ্ছন্ন জিনটি আছে, অর্থাৎ এ বাহক হবে কিন্তু রোগটির প্রকাশের মধ্যে হবে না, এ বর্ণান্ধতার বাহক হবে। আর এই গেমেটের সাথে এই গেমেটির যদি মিলন ঘটে তাহলে কি হবে বলো, কি হবে? এখানে আছে এক্স সি আর এখানে আছে ওয়াই, এর ক্ষেত্রে কি হবে তাহলে, এটা কি এক্স ওয়াই মানে এটা পুত্র সন্তান, এই পুত্রটি কিন্তু বর্ণান্ধ হয়ে জন্মাবে, যেহেতু তার মধ্যে বর্ণান্ধতার জন্য দায়ী প্রচ্ছন্ন জিনটি তার এক্স ক্রোমোজোম বহন করছে। তাহলে এই পুত্রটি বর্ণান্ধ হলো কিন্তু এই পুত্রটি স্বাভাবিক হয়েছে, তাহলে 25% পুত্র বর্ণান্ধ, 25% পুত্র স্বাভাবিক। আর মেয়েদের ক্ষেত্রে কী হচ্ছে, 25% কন্যা স্বাভাবিক আর 25% কন্যা হচ্ছে বাহক। তাহলে এটা তোমাদের প্রশ্ন দিতে পারে যে একজন বাহক মাতা ও একজন স্বাভাবিক পিতার সন্তান সন্ততির মধ্যে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কতখানি, একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে চেকার বোর্ড করে এই গেমেটগুলোকে দুদিকে লিখে যেমন এক সংকর জননের চেকার বোর্ড করছিল ওইভাবে চেকার বোর্ড করে দেবে। এই জিনিসটা যদি বুঝতে পেরেছো চেকার বোর্ড করতেও তো আর কোনো সমস্যা নেই, শুধু এই একদিকের গেমেটগুলোকে উপরে লিখলে আরেক দিকের গেমেটগুলোকে অর্থাৎ মাতার গেমেটগুলোকে বাঁ দিকে পিতারগুলোকে ডান দিকে বা যে কোনো খুশি করতে পারো, করে নিয়ে তোমরা ওই ছকটি করে এই এগুলো লিখে দেবে। তাহলে বাহক মাতা ও স্বাভাবিক পিতার বিয়েতে উৎপন্ন তাদের সন্তান সন্ততির মধ্যে বর্ণান্ধতা কীভাবে প্রকাশ হতে পারে সেটা আমরা দেখলাম। এরপর এরকম যদি হয় যে একজন বর্ণান্ধ মাতা আর একজন বর্ণান্ধ পিতা তাহলে কী হবে, তাদের মধ্যে কোনো স্বাভাবিক কোনো সন্তান স্বাভাবিক হবে কি, এরকম একটা প্রশ্ন দেয়। তাহলে চলো আমরা দেখে নিই কী হবে, বর্ণান্ধ মাতা আর বর্ণান্ধ পিতা তাহলে বর্ণান্ধ মাতা তার মানে তার মধ্যে কী কী আছে, এক্স সি
আর বর্ণান্ধ পিতা, এর কি থাকবে? এক্সি ওয়াই। তাহলে বর্ণান্ধ মাতা ও বর্ণান্ধ পিতা তাদের সন্তান সন্ততির মধ্যে, তাদের মধ্যে কোনো স্বাভাবিক সন্তান হবে কি না সেইটা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো বর্ণান্ধবিহীন পুত্র হবে কি না, পুত্র বা কন্যা। তাহলে চলো দেখে নিই এর গেমেট। এক্সি এক্সি, এটা ছাড়া তো অন্য কিছু নেই। এখানে কি আছে এই গেমের দুটো, একটা হলো এক্সি একটা হলো ওয়াই। তাহলে এবার চলো করে নিই এই গেমেটের সাথে এই গেমেট কী হলো, এক্স এক্স এক্সি, এখানেও এক্সি, অর্থাৎ এটা একটা কন্যা যার কি হলো দুটোতেই ওই মায়ের মতোই আছে, অর্থাৎ এটা বর্ণান্ধ মেয়ে। এই গেমেটের সাথে এই গেমেটের কি হলো, এক্সি ওয়াই, অর্থাৎ এটা পুত্র সন্তান, কিন্তু তার একটা এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন আছে বর্ণান্ধতার, অর্থাৎ এই পুত্রটি কি হবে, বর্ণান্ধ পুত্র হলো। এই গেমেটের সাথে এই গেমেট এক্সি এক্সি, অর্থাৎ কি হলো মায়ের মতোই হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মেয়েটিও বর্ণান্ধ হয়ে গেল। এবারে এটার সাথে এটা এক্সি ওয়াই, অর্থাৎ এই ছেলেটি এর ক্ষেত্রেও হয়ে গেল কি হলো, ছেলেটিও বর্ণান্ধ হয়ে গেল। তাহলে বর্ণান্ধ মাতা ও বর্ণান্ধ পিতার কোনো সন্তান সন্ততিই কিন্তু স্বাভাবিক হচ্ছে না, সবারই বর্ণান্ধতা থাকছে, এখানে প্রত্যেকটার মধ্যেই বর্ণান্ধতা আছে, ঠিক তো? তাহলে এই প্রশ্নটি যদি এইভাবে দেয় যে বর্ণান্ধ মাতা ও বর্ণান্ধ পিতা তাদের সন্তান সন্ততি কি, সন্তান সন্ততির মধ্যে এই রোগটি প্রকাশ হওয়ার সম্ভাবনা কতখানি, এরকমভাবে দিতে পারে বা ঘুরিয়ে দিতে পারে যে বর্ণান্ধ মাতা ও বর্ণান্ধ পিতার কোনো স্বাভাবিক পুত্র বা কন্যা উৎপন্ন হতে পারে কি না। তাহলে সেটা এটা তোমরা এইভাবে বার করে দেখে নেবে। আর কোনো হতে পারে কি, আরেক আগে তো একটা দেখালাম যে বর্ণান্ধ মাতা স্বাভাবিক পিতা করেছি, বর্ণান্ধ এই বাহক মাতার স্বাভাবিক পিতা করেছি। তাহলে এইভাবে তোমরা বর্ণান্ধতার বংশগতিটা নিজেরাও করতে পারবে। আরেকটা করা হয়নি, আরেকটা হতে পারে যে একজন স্বাভাবিক মাতা আর বর্ণান্ধ পিতা, এইটা একটা করে নাও। একজন স্বাভাবিক মাতা অর্থাৎ কি থাকবে, এক্স সি প্লাস এক্স সি প্লাস আর বর্ণান্ধ পিতা, বর্ণান্ধ পিতা, তাহলে এটা কী থাকবে, এক্সি ওয়াই। এনাদের সন্তান সন্ততির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতখানি চলো দেখা যাক। স্বাভাবিক মাতা তার গেমেটগুলো এক্স সি প্লাস, আরেকটা হলো এক্স সি প্লাস। বর্ণান্ধ পিতার গেমেট দুটো কী হবে, একটা হচ্ছে এক্স সি আর একটা হচ্ছে ওয়াই, ঠিক তো? এটা তোমরা বারবার এক শঙ্কর জনন থেকে অনেকবার করে আসছো, এগুলো তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে দেখো এই গেমেটের সাথে এই গেমেট কী হলো, এক্স সি প্লাস আরেকটা হলো এক্স সি, অর্থাৎ এটা কি একটা কন্যা সন্তান, এবং সেই কন্যা সন্তানটির মধ্যে বর্ণান্ধতা দেখা যাবে কি, এটা থেকে বলো এর মধ্যে কোনো বর্ণান্ধতার দেখা যাবে, এর মধ্যে বর্ণান্ধতা দেখা যাবে না যেহেতু এর একটা স্বাভাবিক জিন আছে। এই গেমেটের সাথে এই গেমেট কি হলো, এক্স সি প্লাস আর ওয়াই, অর্থাৎ এটা তো কি এটা পুত্র সন্তান, এই পুত্র সন্তানটার কেমন হবে দৃষ্টিশক্তি, স্বাভাবিক দৃষ্টিশক্তি হবে যেহেতু
एक्स सी प्लस आछे एबार एर क्षेत्रे एक्स सी प्लस और एक्स सी अर्थात एटा एकटी दुटोई एक्स आछे अर्थात एटा एकटी कन्या सन्तान एई कन्याटीर मध्ये वर्णांधता देखा जाबे कि हबे एक्स सी प्लस और एक्स सी एर मध्येओ वर्णांधता देखा जाबे ना तई तो ए बाहक होते पारे किन्तु ए वर्णांधता एर मध्ये देखा जाबे ना আর এই গেমেটার সাথে এই গেমেট কি হলো এক্স সি প্লাস আর ওয়াই অর্থাৎ একটা এক্স আছে একটা ওয়াই ক্রোমোজোম এটা একটা পুত্র সন্তান এই পুত্র সন্তানের এক্স ক্রোমোজোমে স্বাভাবিক দৃষ্টিশক্তির জন্য দায়ী জিন আছে অর্থাৎ এই পুত্রটার এর মধ্যেও বর্ণান্ধতার কোনো লক্ষণ নেই এটা একটা স্বাভাবিক পুত্র তাহলে এরকম যদি হয় যে একজন স্বাভাবিক মাতার সঙ্গে একজন বর্ণান্ধ পিতার বিয়ে হয় তাহলে তার সব পুত্রগুলোই স্বাভাবিক হবে আর মেয়েগুলো হবে বাহক ঠিক আছে তাহলে এই সমস্যাটার সমাধান করতে পারবে যে একজন স্বাভাবিক মাতা ও বর্ণান্ধ পিতার বিয়েতে তাদের সন্তান সন্ততির মধ্যে পুত্রদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা একদমই নেই আর মেয়েদের মধ্যে মেয়েগুলো কিন্তু বর্ণান্ধতার বাহক হবে অর্থাৎ মেয়েগুলো এরকমই স্বাভাবিক হলেও তারা কিন্তু বর্ণান্ধতার বাহক হবে তাহলে এইভাবে তোমরা এই বংশগতিগুলো যে সমস্যাগুলোই দেখ এখান থেকে এগুলো তোমরা আশা করি সমাধান করতে পারবে তাহলে এই হলো কালার ব্লাইন্ডনেস ও তার বংশগতি ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে আরেকটি বংশগত রোগ হিমোফিলিয়া নিয়ে আলোচনায় আসব আজকে এখানেই রাখছি।